সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসসিএক্স তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো ছত্রিশে বেচা কেনা হয়েছে এক হাজার একশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো বাইশটির কমেছে দুশো দুইটির আর অপরিবর্তিত ছিল একুশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটে আজ মোট এগারোশো ছেচল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিন আছে শতকরা সতেরো দশমিক সাত ভাগ বেশি মোট লেনদেনে শতকরা পঞ্চাশ ভাগই এসছে চারটি বড় সেক্টর থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা পনেরো দশমিক আট ভাগ টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা চোদ্দ দশমিক আট ভাগ ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা দশ দশমিক নয় ভাগ আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা দশ দশমিক ছয় ভাগ মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর শতকরা দুই ভাগ পজিটিভ ফিটান দিয়েছে একই সাথে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগ পজিটিভ ইটান দিয়েছে আর মিসালানিয়াস সেক্টর শতকরা শূন্য দশমিক তিন ভাগ পজিটিভ ফিটান দিয়েছে